আমি আপনাদের যদি কৃতজ্ঞতা জানাতে চেষ্টা করি অন্যায় করা হবে। এক কোটি লোক দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছিল, সেদিন যদি শ্রীমতী ইন্দিরা গান্ধী আপনাদের মহান নেতা ভারতের জনসাধারণ তাদের স্থান না দিত, তাদের খাবার না দিত, তাদের আশ্রয় না দিত, তাদের সন্ত্রাস না দিত, তাদের অবস্থা কি হতো? আমি যদি কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে শ্রীমতী গান্ধী অন্যায় করা হবে। আমি আপনাকে শ্রদ্ধা জানাতে পারি, এর বেশি জানাতে পারি না। 1972 সালের 6 ফেব্রুয়ারি বাংলাদেশ মাত্র স্বাধীনতার পর হামাগুড়ি দিতে শুরু করেছে। ঠিক দেড় মাসের মাথায় প্রথম বিদেশ সফর ছিল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া যে ভাষণ, সেই ভাষণে তিনি ইন্দিরা গান্ধীকে কী বলেছেন সেটা আপনাদেরকে আমরা শুনিয়েছি। 1972 সালের এই দিনটিতে 6 ফেব্রুয়ারিতে প্রায় 10 লাখ মানুষের সেখানে সমাবেশ হয়েছিল এবং ভাষণ দিয়েছিলেন ইন্দিরা গান্ধী এবং বঙ্গবন্ধু। এই ভাষণে শুরুতে তিনি বলেছিলেন যে ভারত বাংলা যে মৈত্রী সম্পর্ক, তখন তিনি বলেছিলেন এটা চিরস্থায়ী হবে এবং সুদৃঢ় হবে। এবং আজকের প্রতিবেদনে আমরা যারা ব্লগ ভিডিও বানাচ্ছেন ফেসবুকে, যে ভিউর জন্য সঠিক বক্তব্যটি আসছে না, মূল সমস্যাটা কোন জায়গাতে? আমরা একটা কথা বলছিলাম যে ভারত আগের প্রতিবেদনে যে ভারত একটা শক্তিশালী রাষ্ট্র, অবশ্যই আমরা ভারতীয়, আমরা দুর্বলের প্রতি সবসময় সহনশীল এবং ক্ষমাশীল দৃষ্টিতে আমরা দেখি। তবে আমাদের দেশে অনেক নেতৃত্বরা রয়েছেন, স্বল্প শিক্ষিত বলবো, তারা বলছেন যে বাংলাদেশকে তারা স্বাধীনতা দিয়েছিলেন, স্বাধীনতা স্বাধীন করেছিলেন। আসলে বাংলাদেশ একটা জাতি, তারা স্বাধীন হতে চেয়েছিল বলেই আমরা তাদের পাশে দাঁড়িয়ে দেশটাকে স্বাধীন করতে পেরেছিলাম আমরা ভারতীয়রা। সেখানে সে দেশের যারা মুক্তিযোদ্ধা ছিলেন সে দেশের যোদ্ধারা, তাদের অবদান কোনো অংশে কম নয়। 13 দিনের এই যুদ্ধ যেখানে আমাদের দেশের 3000-এর বেশি সৈনিক শহীদ হয়েছিল, প্রতিবেশী রাষ্ট্রের 3000-এর বেশি সৈনিক এবং 3 লক্ষ নাকি 30 লক্ষ সেই দেশের নাগরিকের নৃশংসভাবে হত্যা হয়েছিল। যদিও অনেকে বলছেন যে ভাষণ দিতে গিয়ে 3 লক্ষ কথাটাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 3 মিলিয়ন বলেছিলেন, সেটা নিয়ে তর্ক শেষ নেই, 3 লক্ষ কি 30 লক্ষ, কিন্তু এটা স্পষ্ট পশ্চিম পাকিস্তান অর্থাৎ বর্তমান যে পাকিস্তান, সে পাকিস্তান দ্বারা সে দেশের 30 লক্ষের উপর বা 3 লক্ষই যেটাই হোক সে দেশের নাগরিক নারীরা কিন্তু নৃশংসভাবে তাদের দ্বারা কিন্তু অত্যাচারিত হয়েছিল, এটা ঘটনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই 6 ফেব্রুয়ারি 1972 সালে যখন 1.5 মাস মাত্র হয়েছে সে দেশের স্বাধীনতার বয়স, তখন তিনি একটা কথা বলেছিলেন যে ভারত যেভাবে পাশে দাঁড়িয়েছে শ্রদ্ধা করতে চায় ভারতকে, এবং যে দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে ভারত, এবং সবচেয়ে গুরুত্ব দিয়ে বলেছিলেন যে 1 কোটির মতো মানুষ প্রতিবেশী ভারতে এসে তারা শরণার্থী হয়েছিল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে বাংলাদেশে ঘিরে যাওয়ার যেগুলি রয়েছে, তখন ভারতীয়রা তাদের দুঃখের সময় তাদের পাশে দাঁড়িয়েছিল, অন্ন তুলে দিয়েছিল, জল তুলে দিয়েছিল। রাষ্ট্রপতি রাষ্ট্র হিসেবে আমাদের দায়িত্ব ছিল, আমরা সেই সময় ইন্দিরা গান্ধী বলেছিলেন, সেই সময় জেনারেলকে বলেছিলেন ভারতীয় যে প্রতিবেশী দেশের লোক মরছে, পাকিস্তান হানাদাররা পূর্ব পাকিস্তানে বাংলাদেশে বর্তমান হানা দিয়ে লোকজন হত্যা করছে নৃশংসভাবে, আমরা ভারতীয়রা সৈন্যরা কেন দাঁড়াচ্ছি না? তখন সেনা ব্রিগেড বলেছিলেন, সেনাপ্রধান, যে না আমাদের হাতে একটু সময়ের প্রয়োজন, কারণ সেই সময় প্রস্তুতির জন্য সময়ের দরকার, কারণ এই যুদ্ধে নামলে সেখান থেকে পেছনে ফেরা যাবে, তাহলে এই ভারত এবং বাংলাদেশ দুটি দেশের জন্য কিন্তু বিপজ্জনক ছিল। 13 দিনের টানা যুদ্ধ, সেই যুদ্ধ 3000-এর বেশি সৈনিক প্রতিবেশী রাষ্ট্র, আপনাদের স্বাধীনতার জন্য 3 লক্ষ সৈনিক যদি মারা যায়, 3 লক্ষ মানুষ জনগণ যদি মৃত্যু হয়, তার চাইতে আমাদের দেশের 3000 সৈনিক একটা অনেক বড় বিষয় ছিল, কারণ একটা প্রতিবেশী দেশ তাদের দায়িত্ব পালন করেছিল। সেই ইতিহাসটা আপনারা সব ভুলে যান, এই জন্য আমরা ভারতীয়রা মনে করে দেওয়ার চেষ্টা করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বক্তব্যে বলেছিলেন, আমরা 7.5 কোটি মানুষের পক্ষে আপনাদের কাছে কৃতজ্ঞতার বাণী নিয়ে এসেছি, শ্রদ্ধা প্রকাশ করতে পারি। সেই সময় 1 কোটি মানুষকে আপনারা, ভারতবর্ষ, ভারতের জনগণ, আপনার সরকার আমরা যদি পাশে না দাঁড়াতেন, যদি জায়গা না দিতেন আপনাদের দেশে, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী আমরা। আজকে 2023 সালে দাঁড়িয়ে 1972 সালের যারা ইন্দিরা গান্ধী ছিলেন দেশের প্রধানমন্ত্রী, ভারতের বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, তারা কেউ বেঁচে নেই। এই বর্তমান সময়ে নতুন প্রজন্ম তারা ইতিহাসটাই জানে না ভালো করে, তাদেরকে মগজ ধুলাই করা হয়। সেই ইতিহাস, সেই কথাগুলি বারবার শোনা দরকার, যতবার শুনবেন ততটাই কৃতজ্ঞতা, শ্রদ্ধা বোধ যিনি বলেছেন সেটা বাড়বে। কোনো একটি ক্রিকেট গ্রাউন্ডে 2টি দর্শক কী করলো ভারতীয়, সেটা দিয়ে সারা দেশের প্রতি
এই ধরনের অশ্রদ্ধা, বিবেকবর্জিত কর্মকাণ্ড, ভারতের বিপক্ষে কথা বলা প্রতিনিয়ত, এটা কোনো যুক্তি হতে পারে। তাই 53,000 পাকিস্তানি সেনাকে যুদ্ধবন্দি করা হয়েছিল তখন, সঙ্গে আরও কিছু বেসামরিক মানুষজন, সব মিলিয়ে 91,000। ভারত যদি এদের প্রত্যেককে নিজের দেশে নিরাপদে ফিরিয়ে না আনতো, তাহলে এদের একজনও হয়তো স্বাধীন বাংলাদেশ থেকে ফিরতে পারত না। বাংলাদেশে যে উন্মাদনা ছিল স্বাধীনতার সময়, এই মাত্র পাকিস্তান থেকে স্বাধীনতা পেয়ে 91,000 জনগণ এবং সৈনিক সহ পাকিস্তানের, ভারত যদি দায়িত্ব না নিত, ইচ্ছে করলে সেই 91,000 মানুষকে, বাংলাদেশের উন্মত্ত জনতা যারা মাত্র সদ্য স্বাধীন হয়েছে, বাংলা পাকিস্তানের হানাদার বাহিনীর থেকে যে নরক পিশাচ বলেছেন, যে ঘাতক বলেছেন, যে পৃথিবীর ইতিহাসে বিরলতম ঘটনা যা পাকিস্তান দ্বারা করা হয়েছে, যা পশ্চিম পাকিস্তান, তখন ভারত যদি অমানবিক হতো পাকিস্তানি সৈনিকদের প্রতি। যুদ্ধে জয় পরাজয় রয়েছে, যুদ্ধ শেষ, জয় পরাজিত হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে 16 ডিসেম্বর, সেই দিনটিতে যখন রেসকোর্স ময়দানে যখন তারা আত্মসমর্পণ করানো হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীকে, তখন 91,000 সামরিক অসামরিক নাগরিকদেরকে ভারত রক্ষা করেছিল পাকিস্তানের। সেই সময়টা যদি হাল ছেড়ে দেওয়া হতো, দায়িত্ব না নেওয়া হতো, বাংলাদেশের সদ্য স্বাধীন হওয়া মানুষজন তাদেরকে পিষিয়ে মেরে ফেলত। ভারত প্রতি ক্ষেত্রে মানবিকতার নিদর্শন রাখে, এটা হচ্ছে ভারত রাষ্ট্র। এই জন্য আমরা বারবার বুক ঠুকে ভারতীয় হিসেবে আমরা গর্ববোধ করতে পারি, যে ইয়েস উই আর ইন্ডিয়ান। প্রতিবেশীদের দুঃখ দুঃসময়ে আমরা প্রতি সময়, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ পাকিস্তানই হোক না কেন, আমরা দুঃসময়ে প্রতি মুহূর্তে আমরা সহযোগিতা করে থাকি। এই জন্যই ভারত রাষ্ট্র বিশাল, হৃদয়ে যার বিশাল তার গৌরব তার উন্নতি কেউ আটকাতে পারে না, এটা আমাদের বিশ্বাস। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সঙ্গে থাকেন।